স্বাগতম জানাইছো এম ডিজিটেল টেকনোলজিলৈ। অৰুণোদয় আঁচনি নতুন আপডেট আহিছে, 8 লাখ লোকে আবেদন কৰিব পাৰিব। আৰু কেতিয়া আবেদন কৰিব, কেনেকৈ আবেদন কৰিব মই এই ভিডিঅ'টোৰ মাধ্যমতে জনাই দিম। 1250 টকা আপোনালোকে এতিয়াও পোৱা নাই কিয়, কেতিয়াৰ পৰা আপোনালোকে 1250 টকা লাভ কৰিব মই এই ভিডিঅ'টোত জনাই দিম। আৰু যিসকলে ভেৰিফিকেশ্যন কৰিছে বা যিসকলে ভেৰিফিকেশ্যন কৰা নাই সেইসকলৰ আচলতে তেওঁলোকে টকা পাবনে, সম্পূর্ণ তথ্য মই এই ভিডিওটোত জনাই দিম। ভিডিওটো আপোনাৰ কাৰণে বহুতই প্ৰয়োজনীয়। ভিডিওটো সম্পূৰ্ণ হেয়ালৈ চাই থাকিব। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল আইকনটি প্রেস করে দিব। আর অরুণোদয় আঁচনি সন্দর্ভত বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশর্মায়। আর অরুণোদয় আঁচনি সন্দর্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশর্মায় কি কৈছে শুনাম, তার আগতে বিস্তৃত তথ্য জানি লোক। অরুণোদয় আঁচনিক লো আনেক বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশর্মায়। নতুনক 8 লাখ হিতাধিকারী লাভ করব অরুণোদয় আঁচনির ধন। আর অক্টোবরের পর নতুনক আপনাদের আবেদন করব পারব, নতুনক প্রপত্র বিতরণ করব সরকারে। আর অক্টোবরের পর আপনাদের যখন ভাবি আছে আবেদন করব বলে সেই সকলে আবেদন করব পারিব। আর অরুণোদয় আঁচনি অনলাইনত এপ্লাই করব বলে যদি ভাবি আছে, অরুণোদয় আঁচনি অনলাইন এপ্লাই হব বলে এতালেক কোনো ধরনের ইনফরমেশন আহা নাই গভর্নমেন্টের পর। যদি আহে আপনাদেরকে পুন প্রথমতে জানাই দিম। এতালেক অফলাইন মাধ্যমতে হব বলে গভর্নমেন্টের ফালের ইনফরমেশন আছে। আর অক্টোবরের অফলাইনের মাধ্যমতে আপনাদের আবেদন করব পাৰিব। আর প্রত্যেক সমষ্টিতে 8000 মহিলাক অন্তর্ভুক্ত করা হব অরুণোদয় আঁচনিত। আপনাদের প্রতিটি সমষ্টিতে 8000 হিতাধিকারীক অন্তর্ভুক্ত করব অরুণোদয় আঁচনিত। আর এটা সমষ্টিত মোট 23000 মহিলায় লাভ করব অরুণোদয় আঁচনির ধন। নতুনক এটা সমষ্টিত 8000 দিব আর আগরখিনি লই মোট 23000 মহিলায় লাভ করব অরুণোদয় আঁচনি ধন। এটা সমষ্টিতে 23000 মহিলায় লাভ করব। 32 লাখলৈ হিতাধিকারীর সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা করেছে হিমন্ত সরকারে। আর অক্টোবরের পর 1250 টকাক লাভ করব অরুণোদয় আঁচনির ধন। আর অক্টোবরের আপনাদের 1250 টকাক লাভ করব অরুণোদয় আঁচনিক লই এইটো বৃহৎ গণনা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশর্মায়। আর অরুণোদয় আঁচনিত নতুনক আবেদন করার সন্দর্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশর্মায় কি কৈছে আপনাদের নিজেই শুনি লোক। 8 লাখ অরুণোদয় আঁচনি আমি নতুনক যদি দিব পারিম, অহা মাহর পর আমি ব্যবস্থা করিম। প্রত্যেক সমষ্টিতে প্রায় 23000 আমার অরুণোদয় পরিয়াল হবগৈ। আর ইতিমধ্যে আপনাদের গম পায় অরুণোদয় আঁচনির ভেরিফিকেশনের কাম কমপ্লিট হয়েছে। আর যখন ভেরিফিকেশন করেছে সেই সকলে অরুণোদয় আঁচনির টাকা লাভ করব যদি আপনাদের প্রকৃততে অরুণোদয় আঁচনির হিতাধিকারী হয়। আর যখন অরুণোদয় আঁচনির ভেরিফিকেশন কমপ্লিট করা নাই বা অরুণোদয় আঁচনির ভেরিফিকেশন করা নাই তেতিয়ালৈকে নাম ডাইরেক্ট কর্তন করে দিব। কারণ অরুণোদয় আঁচনির যখন ধন লাভ করে আছে সেই সকলে প্রকৃততে অরুণোদয় আঁচনির হিতাধিকারী হয় নে নহয় তার কারণে একটু ভেরিফিকেশন আরম্ভ করেছে সরকারে। আর আপনাদের যদি ভেরিফিকেশন করা নাই তেতিয়ালে আপনাদের অরুণোদয় আঁচনির বয়া হিতাধিকারী হিসাবে চিনাক্ত করা হব আর আপনার নাম কর্তন করে দিব। যদি আপনাদের অরুণোদয় আঁচনির প্রকৃততে হিতাধিকারী হয়, যদি আপনাদের অরুণোদয় আঁচনির ভেরিফিকেশন করেছে তেতিয়ালে অরুণোদয় আঁচনির টাকা আপনাদের লাভ করব আর অক্টোবরের পর 1250 টকাক লাভ করব। আর নতুনক 8 লাখ লোকে আবেদন করব পারিব অরুণোদয় আঁচনিত। আর অক্টোবরের পর নতুনক আবেদন আরম্ভ হব। আর 8 লাখ লোকে আবেদন করবলে হলে অক্টোবরের পর আপনাদের আবেদন আরম্ভ হব। আর কেনকে আপনাদের আবেদন করব, ফর্ম কেনকে ফিল আপ করব তার কারণে মই নেক্সট ভিডিও দেখাই দিম। আর প্রতিটি সমষ্টিতে 8000 মহিলাক অন্তর্ভুক্ত করব অরুণোদয় আঁচনিত। আর অক্টোবরের পর আপনাদের 1250 টকাক লাভ করব। আর অরুণোদয় আঁচনিক লো বৃহৎ গণনা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়।